বিয়ে করছেন কাকে যুবকরা বলছি দ্বীনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না কোরআনে আল্লাহ সুবহান বলেছেন ওয়ান কিফাল আয়ামা মিনকুম আসসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইয়াগনিহিমুল্লাহু মিন ফাদলি তোমরা দ্বীনদার আল্লাহওয়ালা নারীদেরকে বিয়ে করো তোমরা যদি গরীব হয়ে থাকো এই বিয়ের কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদেরকে ধনী বানিয়ে দেবেন আমার ব্যক্তিগত জীবনে আমি এরকম বহু লোকেরে দেখেছি বিয়ের আগে তারা গরীব ছিল কিন্তু একজন দ্বীনদার নারীকে বিয়ে করেছে এরপরে আল্লাহ তাদেরকে এত টাকা দিয়েছেন এখন রাখার জায়গা নাই বিশ্বাস করুন আমি এরকম বহু লোকেরে দেখেছি যুবকরা যারা আছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা যা আপনাদের জন্য কল্যাণকর রেখেছেন সেগুলোকে আপনারা গ্রহণ করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন পুরুষের জন্য তার সৌভাগ্যের চাবিকাঠি হলো চারটি অন্য হাদিসে সে তিনটি তম্মদু চালমার আতু সালেহা একজন নেককার দিনদার সতীসাধ্য স্ত্রী এমন একজন ব্যক্তিকে স্ত্রী হিসেবে গ্রহণ করুন আপনাদের সন্তানদেরকেও বিয়ে যখন করাবেন তখন দিনদার দিন দেখে বিয়ে করান সংসারটাকে যদি জান্নাতি বানাতে চান তাইলে এরকম রব্বি হা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন চোখের পুতুলি দেখলেই চোখ নয়ন জুড়িয়ে যায় এমন ভাবে আপনি তাদেরকে বানান যদি শুধুমাত্র ওই চামড়া সৌন্দর্যের দিকে তাকান চামড়া সৌন্দর্য কিছু না কয়েকদিন পরে এগুলো এমনি শেষ হয়ে যাবে চামড়া সৌন্দর্য কিছু না আমি বহু চামড়া সৌন্দর্যওয়ালা লোকের দেখেছি অহংকারের খেলায় তারা গোটা জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলেছে আবার বহু লোকের দেখেছি চামড়া তাদের কালো কিন্তু অন্তরটা এত সাদা গোটাটাই নূর দিয়ে ভর্তি ওদের অন্তরটাকে আল্লাহ সুবহান সাদা বানিয়ে দিয়েছেন চামড়া সাদা দিয়ে কি করবেন আপনি চামড়া সাদাওয়ালাদের অপরাধ দেখেন নাই সারা পৃথিবীতে কিভাবে এই গোটা পৃথিবী এখন সবচেয়ে বিপদগ্রস্ত সাদা চামড়াওয়ালা লোকদের কারণে কি বলেন আপনারা এই চায়নার কথা বলেন ইঁদুর বাদুর খায়া কি পরিস্থিতি দাঁড়া করাইছে ইঁদুর কি একটা খাবার জিনিস হইলো বাদুর কি একটা খাবার জিনিস হইলো রুচি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আপনি ওদেরকে বলেন কেন আমরা কি খাই ওরা ইঁদুর বাদুর খায় ওটা হারাম আমরাও আরো হারাম খাই হারাম তো আমাদের আরো বেশি মজা লাগে হারাম কি আরো মজা লাগে আরেকজনের খাবার আরো বেশি মজা লাগে চার ব্যক্তি কোনোদিন জান্নাতের গন্ধ তারা পাবে না এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না তন্মধ্যে একটা হচ্ছে যেটা মাদক দ্রব্য সেবন করে যুবকরা বলছি মাদক দ্রব্য গ্রহণ করলে 40 দিন তো ইবাদতই কবুল হয় না আপনি কিসের ইবাদত করতে আসেন মদ খেলে 40 দিন ইবাদত কবুল হয় নাকি 40 দিন করতে আপনি মদ বা মাদক দ্রব্য মদ একটা যেটা সফট আর যেটা হার্ড লিকুইড হলো মদ আর যেগুলো লিকুইড না সাবস্টেন্স যেমন হিরোইন গাঁজা অথবা ধরেন ফেন্সিডিল অথবা সিগারেট এগুলো খাইলে তো আপনার ইবাদত আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা হালাল জিনিস পেঁয়াজ খেয়ে যাতে মসজিদে না আসি আর হাউ ডেয়ার ইউ যে আপনি ওই যে সিগারেট খেয়ে মুসলমানদের সামনে আসেন লজ্জা নাই আপনার আপনার যেই মুখে আপনি সিগারেট তুললেন ওই মুখ আপনি জান্নাতে নিয়ে যাবেন এত সহজ দিন এত সহজ নয় আবার দিন জটিল নয় দিনকে আল্লাহ সহজ করে দিয়েছেন কিন্তু আমরা আমাদের নিজের উপর জটিল বানিয়ে রেখেছি প্রিয় ভাইরা সেজন্য বলছি এগুলো থেকে ফিরে আসুন এগুলো গোটা জীবনকে শেষ করে দেবে আমি বহু যুবকের নাম কথা জানি যারা তাদের গোটা জীবন শেষ করে দিয়েছে এগুলোর পিছনে ঘুরা এখন তাদের দুনিয়াও নাই আখেরাতও নাই সর্বশেষ যে এটাই আমার লাস্ট কথা যে যুবকরা আপনারা দিনটাকে বুঝুন আপনারা দিনটাকে আপনারা ভালো করে বুঝুন নিজকে পরিবর্তন করুন যদি আপনি চান যে আপনার ঘরটা জান্নাত হোক আপনি চান যে আপনার ঘরটা যদি জান্নাত হোক এমন নারীকে বিয়ে করুন যে অন্ধ বোবা এবং কি কানে শোনে না এক আল্লাহওয়ালার ব্যাপারে এরকম একটা গল্প বলা হয় যে অন্ধ বোবা এবং কি কানে শোনে না এরকম মহিলারে বিয়ে করছে তো অন্ধ কেন কোনোদিন কোনো পুরুষের দেখে নাই বেগানা পুরুষ বোবা কেন কারণ কোনো পুরুষের সাথে কোনোদিন কথা বলে নাই আর বধির কেন কারণ কোনো পুরুষের কোনোদিন কথা শুনেন নাই ভাইরা এই জায়গায় এখানে যারা যুবকরা আছেন অশ্লীল মহিলাদের গান শুনবেন এই কান যেই কান আল্লাহ আপনাকে দিয়েছেন ওইটা দিয়ে আপনার শোনার অধিকার নাই অন্য কান না অন্য কারো শয়তানের কাছ থেকে একটা কান নিয়ে আসেন ওইটা দিয়ে আপনি কান শুনেন তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহ দিয়েছেন সেটা আল্লাহর বিরুদ্ধে আপনি ব্যবহার করবেন হাউ ডেয়ার কতটা হট সর্ট অফ অডাসিটি ইউ আর হ্যাভিং আপনার কত বড় স্পর্ধা যে আপনি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর দেয়া নেয়ামত আল্লাহর বিরুদ্ধে আপনি ব্যবহার করছেন এটা করবেন আল্লাহ সুবহানাহুর বিরুদ্ধে দাঁড়ালে কেউ দাঁড়াতে থাকতে পারে না আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল আল্লাহ সুবহান ফাজা ফারসাল আলাইহিম ওয়া আরসাল আলাইহিম তয়রান আবাবিল যাকে যাকে পাখি পাঠাইছে ওই সময় পাঠাইছে পাখি এখন পাঠাইছে পঙ্গপাল এর আগে পাঠাইছে কি করোনা কি কি এর আগে পাঠাইছে ডেঙ্গু মশা আল্লাহ যে কি পাঠায় কবে শেষ করে দেবে জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ফিরে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুন